সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আপনাদের প্রিয় অনুষ্ঠান মডার্ন হারবার গ্রুপ সুস্বাস্থ্যে প্রতিদিন কি করবেন জেনে নিন অনুষ্ঠানটি দেখার জন্য। দেশে এবং বিদেশে যে যেখানেই বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়ে থাকি, এবং আপনারা নিশ্চয়ই এও জানেন যে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তরগুলো আমরা ন্যাচারোপ্যাথির মাধ্যমে, অর্থাৎ আমাদের চারপাশে যে খাবার আছে, যে পথ্য আছে, যে হার্ব আছে, তার মাধ্যমেই রোগ আরোগ্যের কী উপায় সেই বিষয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি। এই অনুষ্ঠানে তার ব্যতিক্রম হবে না। আসুন তাহলে আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য এবং ন্যাচারোপ্যাথি সম্পর্কে বিশদ আলোচনা করার জন্য আজ যিনি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তাকে আমরা সবাই চিনি। তিনি হচ্ছেন আমাদের দেশের একজন অত্যন্ত কীর্তিমান খ্যাতিমান চিকিৎসক, মডার্ন হারবার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগীর মতি। দর্শক, আসুন আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আজ আমাদের পর্বটি শুরু করি। প্রথমে যার প্রশ্নটি পড়ছি তার নাম হচ্ছে আফরোজা পারভিন, বয়স 22 বছর। তিনি বলছেন যে আমার মাসিক নিয়মিত কোষ্ঠকাঠিন্য নেই, কিন্তু আমার মুখে অনেক ম্যাস্তা হচ্ছে, অনেক ম্যাস্তার পাউডার ব্যবহার করেও কোনো ফল পাইনি, আপনার পরামর্শ চাই। জি বোন পারভিন, আপনার মুখে যে ম্যাস্তা হচ্ছে, এরকম বহু বোনের মুখে ম্যাস্তা হচ্ছে। আমি অনুরোধ করব সারা বিশ্বে যারা আমাদের এই বিজয় টিভির এই মহাপবিত্র প্রোগ্রামটা দেখছেন, সকলে খেয়াল করে শুনবেন কি কারণে ম্যাস্তাটা হয় এবং কি করলে পরে ম্যাস্তা চলে যাবে। ম্যাস্তা হওয়ার সাথে সাথে আপনাকে 4 মাস আপনি মুখে কোনো ক্রিম দেবেন না, নর্মাল পানি দিবেন, যত বেশি দিতে পারেন। একটা গাছের পাতা শুকিয়ে গেলে যদি পানি সেটাকে সজীব করতে পারে, আপনি ধরে নেন আপনার এই জায়গাটা যে ম্যাস্তা হয়েছে, জায়গাটা শুকিয়ে গেছে, এটা বারবার আপনি পানি দিবেন, ডাবের পানি দিবেন, পুকুরের পানি দিবেন, নর্মাল পানি দিবেন, এখানে ভিতরে আপনি কোনো ক্রিম দিবেন না, বেশি কোনো সাবান আপনি এখানে ব্যবহার করবেন না, আপনি এখানে কাঁচা হলুদ ব্যবহার করবেন, এখানে আপনি অ্যালোভেরা ঘৃত কমলের ডালাটা নিয়ে আসতে 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 ঘষতে থাকেন। আপনার খাদ্যাভ্যাসের ভিতরে পেট যেন একদম ক্লিন থাকে, আপনি একটু অলিভ অয়েল খেতে পারবেন, একটু প্রতিদিন একটা করে কলা খাবেন, প্রতিদিন একটা পেঁপে খাবেন, প্রতিদিন একটু বেল খাবেন, প্রতিদিন কিছু ইসবগুলের ভুষি খাবেন, আপনি সব খাবারের ভিতরে ইসবগুল দিয়ে খাবেন, সব খাবারের ভিতরে মেথি দিবেন, সব খাবারের মধ্যে আপনি তিল দিবেন, আলহামদুলিল্লাহ। আপনি খাদ্যাভ্যাসে যদি বলি আনবেন, আপনি যতই বলেন যে আপনার পায়খানা ক্লিয়ার হয়, আপনার কোষ্ঠকাঠিন্য নেই, আমরা মনে করব যে আপনার স্টমাকে আপনার একটু না একটু কোলনে আপনার র্যাকটামে কোথাও না কোথাও একটু পুরনো ময়লা জমে থাকে, আপনার অশ্বগন্ধ ফিচ্ছুলা একটা সমস্যা আছে, আপনার পেটে এই গুড়াকৃমির সমস্যা আছে, আপনার পেটে গ্যাসের সমস্যা আছে, আপনার পুরনো মল দীর্ঘদিন মাঝপথে বৃহদন্ত এবং ক্ষুদ্রন্তের মাঝে কোথাও এসে জমে যায়, এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতেই হবে। আবার 2 বার আপনাকে পায়খানাটা ক্লিয়ার হতে হবে 4 মাস। এই 4 মাসের একটা কোর্স করতে পারলে এটা কিন্তু ক্রিম দিয়ে দূর করবেন না, দূর করলে আবার আসবে, ফ্যাট আউট দিয়ে দূর করলে আবার আসবে। তো আপনি যদি খাদ্য অভ্যাস পথ্য অভ্যাসের ভিতরে পানি দিয়ে এটাকে দূর করতে পারেন, আলহামদুলিল্লাহ এটা চলে যাবে, এটা চলে যায়। আপনি যদি প্রতিদিন কাঁচা হলুদের রস 1 চামচ করে খান আর একটু কাঁচা হলুদ এখানে দেন, আলহামদুলিল্লাহ 4 মাস এটা চলে যাবে, পরীক্ষিত পরীক্ষা করেই আমরা বলতেছি। 22 বছর বয়সে মেস্তা আমরা ততটা সাধারণত হতে দেখা যায় না, তবে কারো যদি হরমোনের কোনো সমস্যা থাকে, হরমোনের ভারসাম্যহীনতা থাকে, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। বিশেষ করে ডাক্তার আলমগীর মতির ম্যাস্তা হতে দেখা যায় যে সূর্যরশ্মির আলোকে, সানলাইট এরিয়াতে, যারা খুব বেশি রোদের মধ্যে ঘোরাফেরা করতে হয়, বাইরে থাকতে হয়, তাদের কিন্তু এই হাইপার পিগমেন্টেশন বা মেলাসমা বা ম্যাস্তা এটা হতে দেখা যায়। অর্থাৎ যাদের এই ধরনের সমস্যা হচ্ছে বা আছে, তারা অবশ্যই সূর্যরশ্মিটাকে অ্যাভয়েড করে চলার ব্যবস্থা করতে হবে। সূর্যরশ্মির সাথে এটা একটা সম্পর্ক আছে, সম্পর্কটা এরকম, যেসব মেয়েরা ধরেন বাইরে কাজ করে, বিভিন্ন এনজিওতে কাজ করে, গার্মেন্টসে কাজ করে, তারা ঘরের থেকে বেরোয় বলে আমরা ধরে নিলাম তারা সূর্যের রশ্মির কাছাকাছি আসে বা তাদের সূর্যরশ্মির জন্য এটা ক্ষতি হতে পারে। তারপরেও আমি একটা কথা বলবো যে এই যেই মেয়েগুলো বাইরে কাজ করে তাদের আরেকটা সমস্যা আছে, তারা প্রসাব পায়খানা চেপে রাখে। এই যে চেপে রাখে, এখন পায়খানায় যাওয়া দরকার না, এখন যাব না, গার্মেন্টসে কাজ করতেছি, কাজ শেষ করে যখন লাঞ্চ ব্রেক হবে তখন যাব, কিন্তু পায়খানাটা করা উচিত ছিল 10টায়, সে 2টায় গেল বাথরুমে, এইখানে আপনার ম্যাস্তা হওয়ার ঝুঁকি আপনি বহন করলেন। প্রসাব করার কথা ছিল 10টায়, সেই প্রসাবটা করলেন আপনি 12টায়, এইখানে আপনি এই ম্যাস্তার ঝুঁকি বহন করলেন।
কারণ এই স্টোমাকের সাথে, কিডনির সাথে, লিভারের সাথে আমাদের স্কিনের কিন্তু সম্পর্ক আছে। আপনার খাদ্যাভ্যাসের সাথে এই মেস্তার সম্পর্ক আছে, স্কিন রাফ অ্যান্ড টাফ হওয়ার সম্পর্ক আছে, মুখে দাগ আসার সম্পর্ক আছে, মুখ কালো হয়ে যাওয়ার সম্পর্ক আছে, সকল ধরনের খাদ্য অভ্যাসের ভিতরে আপনি অয়েলি ফুড একদম বর্জন করতে হবে। তাহলে আপনি স্কিন যদি ভালো রাখতে চান, আপনি তিতা বেশি খেতে হবে, মিষ্টি কম খেতে হবে, তিতা বেশি খেতে হবে, জুস বেশি খেতে হবে, স্যুপ বেশি খেতে হবে, সালাদ বেশি খেতে হবে, পেঁপে খেতে হবে, বেল খেতে হবে, কলা খেতে হবে, কলা নারীর মতো দেখতে, বরবটি যেরকম নারীর মতো, কলাটাও এরকম নারীর মতো। অতএব নারীর রূপে এটা একটা ডক্টরিনক সিগনেচার ডস থেরাপি। অতএব কলা যদি আপনি রেগুলার খান, আপনার স্টমাক ভালো থাকবে, স্টমাক ঠান্ডা থাকবে। আপনি যদি লাউ বেশি খান, আপনি যদি পেঁপে বেশি খান, আপনি যদি চাল কুমড়া বেশি খান, আপনার স্টমাক ভালো থাকবে। স্টমাক যদি আপনার ভালো থাকে তাহলে আপনার মুখে মেস্তা আসতে পারবে না। স্টমাক ভালো থাকলে আপনার লিভার ভালো থাকবে, লিভার ভালো থাকলে আপনার মুখের স্কিন খুব উজ্জ্বল থাকবে। লিভারের সাথে মুখের উজ্জ্বলতার সম্পর্ক আছে। ভিটামিন সির সাথে, লেবুর রসের সাথে, কমলার রসের সাথে আপনার ভিটামিন সির সাথে একটা সরাসরি সম্পর্ক আছে এই স্কিনে। স্কিন যত ভালো গ্লেমার রাখতে চান তত আপনাকে শাকসবজি ফলমূল বেশি খেতে হবে, জুস এবং স্যুপ আপনার অনেক বেশি খেতে হবে, ফল আপনাকে অনেক বেশি খেতে হবে, তাহলে পরে আপনার স্কিন ভালো থাকবে। মেয়েদের ক্ষেত্রে আরেকটি ব্যাপার লক্ষ্য করা যায়, যারা কন্ট্রাসেপটিভ পিল বা জন্মবিরতিকরণ পিল যারা খাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় কিছু হরমোনের কারণে, আমরা জানি যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন থাকে। এই যে পিল কারা বেশি খান, এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আসে। প্রশ্নটা হলো যারা চাকরিজীবী মহিলা, যেমন আপনার ট্রাইবেল যারা, আপনার চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামের যারা, আপনার এই লামা রাঙামাটিতে বসবাস করে যারা, কক্সবাজারের মেয়েদের দেখবেন সকলেরই, পার্বতী যারা, উপজাতি মেয়ে যারা, তাদের সবারই দেখবেন গালে দাগ আছে। তারা এলোমাটি দিয়া রাখে, একটা হলুদ এলোমাটি দিয়া তারা দোকানে সেল করতেছে। তারা কিন্তু খুব কর্মঠ, খুব কর্মবী, খুবই কর্মী, খুবই তারা ভালো, তারা খুবই সৎ, তাদের সত্যের পথে তারা চলে। কিন্তু ওই যে কাজের জন্য পায়খানা প্রস্রাব চেপে রাখে, এর ফলে তাদের মাসিক গোলমাল হবে, এবং ওই কাজের ওই যে চেপে রাখার যে ফাস্টফুড খায়, কাজ চালায় দিচ্ছে, দোকানের কাজ করতেছে, কাস্টমার আছে, এই জন্য আর একটু নরম ভাত খায় নাই, একটু সালাদ খায় নাই, একটু লেবু খায় নাই, একটু যেও ভাত খায় নাই, একটু পান্দা ভাত খায় নাই, একটু ভাতের মার খায় নাই, একটু ভালো খাবার খেতে পারে না, একটু ফল খায় নাই, একটা কলা খায় নাই, যে কত বেশি বিক্রি করতে পারবে, বিক্রি করতে করতে একটা সময় দেখা গেছে খাবারের সময় চলে গেছে। এই যে খাবারের ভিতরে অনিয়ম, এই অনিয়মের জন্য তার লিভার দুর্বল হয়ে গেছে, স্টমাক দুর্বল হয়ে গেছে, তার কিডনি দুর্বল হয়েছে, তার গোলব্লাডার দুর্বল হয়েছে, এসব কারণেও তার মুখে মেস্তা হতে পারে। আরেকটি ব্যাপার দেখা যায় যে অনেক মেয়েরা দেখা যায় আমাদের দেশে যে কসমেটিক্স অনেক ব্যবহার করেন, যত্রতত্র সারাক্ষণই কসমেটিক্স ব্যবহার করেন, কিংবা বাসায় আসার পরে দেখা যায় যে কসমেটিক্স পরিষ্কার না করে শুয়ে গেল, রাতে ঘুমাতে গেল। এই অতিরিক্ত এবং নিম্নমানের কসমেটিক্স ব্যবহারের কারণেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে, রাফ টাফ হয়ে স্কিন ধ্বংস হয়ে যাবে। কারণ আপনার এই যে এই মুখে যে প্রসাধনী দেওয়া হইলে, এই প্রসাধনী আপনাকে অলিভ অয়েল দিয়ে উঠাতে হবে, অন্য কিছু না, 100% কথা। যারা স্কিন ভালো রাখতে চান, যারা টিভি সিনেমার সামনে কাজ করেন, তাদের সকলের জন্য আমার অনুরোধ যে আপনারা অলিভ অয়েল ছাড়া অন্য কোনো কিছু দিয়ে এইটাকে উঠানোর চেষ্টা করবেন। অলিভ অয়েলই সবচেয়ে সেফ, সবচেয়ে বেস্ট। তারপরে আপনি সাবান ব্যবহার করেন না করেন, কিন্তু আপনার খাদ্যাভ্যাসের ভিতরেও, কারণ দীর্ঘ সময় যারা শুটিং করে, দীর্ঘ সময় যারা ক্যামেরার সামনে থাকে, তাদের কিন্তু স্কিন রাফ টাফ হয়ে যাবে, স্কিন বিবর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাদের স্কিনে দাগ আসার, বর্ণ ওঠার সম্ভাবনা থাকে। যারা দীর্ঘ সময় যে কোনো বড় লাইটের সাথে, গামা রের সাথে সামনে কাজ করতেছেন, তাদের কিন্তু মাথা ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতা দেখা দিতে পারে, এতে কোনো সন্দেহ নেই। যারা এক্স রে মেশিনের সামনে কাজ করেন, যারা এক্স রে প্লেট নিয়ে কাজ করেন, যারা ক্যামেরা নিয়ে কাজ করেন, যারা ক্যামেরা দিয়ে ছবি তোলেন, সারাক্ষণ ক্যামেরা কাঁধে নিয়ে ঘোরেন, সারাক্ষণ ক্যামেরা দিয়ে ছবি তুলতে চেষ্টা করেন, তাদের কিন্তু ব্লাড প্রবলেম হইতে পারে, হেমাটোলজির সমস্যা হইতে পারে, তাদের ঘুমের সমস্যা হইতে পারে, তাদের মাথা ব্যথা হইতে পারে, সারাক্ষণ ধুলাবালির পিছনে দৌড়াইতেছেন, সারাক্ষণ ঘরের বাইরে থাকতেছেন, সবসময় ফাস্টফুড, রিসফুড, হার্ডফুড, জাঙ্ক ফুড খাচ্ছেন, তাদের কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। গর্ভাবস্থার সময় যারা প্রেগনেন্ট হলো তখন দেখা গেল যে কিছুটা মেস্তা বা মেলাসমা হলো,
আবার গর্ভাবস্থা শেষ হয়ে গেল, এই যে গর্ভাবস্থার কথাগুলি আপনি বললেন খুব একটা মূল্যবান কথা, গর্ভাবস্থায় আপনাকে অলিভ অয়েল খেতেই হবে, গর্ভাবস্থায় আপনি কলা খেতেই হবে, গর্ভাবস্থায় আপনাকে পেঁপে খেতে হবে, গর্ভাবস্থায় আপনাকে শাকসবজি খেতে হবে, আপনি পালং শাকের জুস স্যুপ খেতে হবে, টমেটোর জুস স্যুপ খেতে হবে, আপনি সালাদ খেতে হবে, দধি খেতে হবে, এগুলি যদি আপনি না খান গর্ভাবস্থায় তাহলে তো অবশ্যই আপনার ম্যাস্তা হবে। কারণ যে আমি বললাম কোনো একটা জিনিস ভিতরে জট পাকায় থাকে, পায়খানা জট পাকায় থাকতে পারে, কৃমি জট পাকায় অবস্থাগুলো সৃষ্টি করতে পারে, লিভারের সমস্যার সৃষ্টি হতে পারে, রক্তঘটিত সমস্যার সৃষ্টি হতে পারে, আমাদের গুড ফ্লুইড ঘটিত সমস্যার সৃষ্টি হতে পারে, আমাদের ইনসুলিন ঘটিত সমস্যার সৃষ্টি হতে পারে। তো এই যে বিভিন্ন কারণে আপনার এই মুখের ভিতরে এই দাগ আসবে, স্কিন রাফ টাফ হবে, মুখ কালা হয়ে যাবে, জিভ কালা হয়ে যাবে, ঠোঁট কালা হয়ে যাবে, গলার একটা কালো দাগ পড়তে পারে, স্কিন রাফ অ্যান্ড টাফ হতে পারে, চুল পড়ে যেতে পারে, মাথা ব্যথা হবে, কারণ মাথা গরম হবে। তখন যারই পেটে দুইবার পায়খানা ক্লিয়ার না হবে, সম্পূর্ণ পেট ওয়াশ হয়ে ক্লিয়ার না হয়, অনেকের পায়খানা ক্লিয়ার হয় অর্ধেক হয়, চারি ভাগের এক ভাগ হয়, বাকিটা থেকে যায়, তাহলে পরে আপনার মাথায় ব্যথা হইতে পারে, ঘাড়ে ব্যথা হইতে পারে, আপনার মানসিক সমস্যা হতে পারে। একটা অনুমতি, বিরতির পর আবার ফিরবো। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরবো আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে এবং খাদ্যপথ্য পুষ্টি নিয়ে আলোচনা নিয়েও। আশা করি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ।